দিন ডাকিয়া মান্না মান্না ভাই মান্না আমাকে একদিন ডেকে বলছে ওস্তাদ এই চাষি ভাই তো আপনার খুব ক্লোজ লোক আমজাদ হোসেন এদের সাথেই তো আড্ডা দেন আপনি ওনাদের দুইজনের দুইটা ছবি করতে চাই আমি কেন ওস্তাদ বিশ্বাস করেন আমি এক পয়সা নেব না ওনাদের বলে কি কইলি এ তুই আমার কাছ থেকে টাকা নিস আর তুই আবারে বলতেছিস চাষি ভাইয়ের কাছ থেকে টাকা না নিয়ে ছবিতে অভিনয় করবি কই বুঝেন না ওনার ভালো ডাইরেক্টর সবার ছবি করতে সবার ছবি করতে মান্না ওয়াজ সো ক্রেজি ফর ফিল্ম মান্না কেমন ছিল তাহলে বলছে একদিন মান্না আমাকে বলতেছে ওস্তাদ তখন মান্নাকে ছেড়ে দিছি আমি ছবি করি না ওর সাথে শিডুল নিয়ে ব্যস্ত বলতেছে ওস্তাদ তখন ইয়ার অফিস হলো সাগরের অফিস হলো শান্তিনগর শান্তিনগর না ওই বেলি রোডের কাছে তখন বলতেছে যে আপনার একটু সাগর যাইতে বলছে ও যে সাগরে ফিটিং দিয়ে আসছে আমি জানি না আমি সাগরে গেছি সাগর কি খবর আসতে বলছেন বলে চ্যানেলের সাগর সাহেব আচ্ছা বলে হ্যাঁ হ্যাঁ ভাই কি ওই মান্না রবীন্দ্রনাথের একটা গল্প ওর খুব পছন্দ কাবলিওয়ালা ওই কাবলিওয়ালা ছবিটা করেন আমি ও কাবলিওয়ালা হবে ঠিক আছে করলাম আমারও লোভ হলো কাবলিওয়ালার কথা শুনো তো আমি বললাম কত টাকা দেবে 25 লাখ দেবে আমি 25 লাখ টাকা ছবি সে বলল সাগর বলল যে আমার সেট এই এখন যে কোকাকোলা এখন যে ইয়ের কোকাকোলা জায়গাটা কিনলো ওই জায়গাটা সবে কিনেছে বলল ওইখানে যে দেখে আসেন পশ্চিম পার্শ্বে একটা জায়গা আছে অনেক টিন শেড আপনি ওখানে সেট ফেলতে পারবেন সেট ফেলতে পারে কত খরচা কমবে সেটা বলে আমি দেখে টেকে সেট টেট জায়গা দেখে পছন্দ হলে পছন্দ হয়ে বললাম যে 30 লাখ টাকা দিবেন সর্বনিম্ন তাহলে বাড়াবো তাহলে বাড়াবো কাবলিওয়ালা বললো ঠিক আছে শুরু করেন কালকে এসে টাকা নিয়ে যান মান্নাকে 1 লক্ষ টাকা সাইনিং মানি দিয়েছিলাম এরপরে ছবি চলাকালীন দ্বিতীয় লটের টাকা যখন আনলাম তখন মান্নাকে আর 1 লক্ষ টাকা দিতে চাইলাম সে বলল না দিয়েন না কেন ছবি শেষ করতে পারবেন না ওই টাকায় দিয়েন না নেব না ভালো ছবি তো হ্যাঁ মান্না ভাই বলতেছিলেন মান্না বৈশিষ্ট্য হলে এখানে যে সে ভালো ছবি করার কত উদ্গ্রীব ছিল কত আকাঙ্ক্ষা ছিল তার মনে